আমি ডক্টর রাজীব কুমার সাহা, মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ, কনসালট্যান্ট হিসেবে কাজ করছি আজগরালি হসপিটালে। বুকে ধড়ফড় করার কারণ এবং বুক ধড়ফড় করলে করণীয়, এই ব্যাপারটাই আজকে আমরা একটু আলোচনা করব। বুক ধড়ফড় করা আসলে কি? বুক ধড়ফড় করা বলতে আমরা বুঝি যে আমাদের হার্টটা খুব জোরে জোরে হার্ট বিট করছে। তো হার্ট বিট ছাড়া তো আসলে কেউ জীবিত থাকে না। আমরা যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ প্রতিটি সেকেন্ডেই, প্রতিটি মিনিটেই আমাদের হার্ট বিট করে চলেছে। কিন্তু আমরা হার্ট বিট বা এটা কিন্তু আমরা কখনোই অনুভব করতে পারি না। কারণ হচ্ছে যে হার্টের নিয়মে চলছে, আমরা কখনোই এটি বুঝতে পারি না। যখনই এই হার্টটা তার স্বাভাবিক মাত্রার থেকে অতিরিক্ত বেশি মাত্রায় বিট করে বা পাম্প করে, তখনই আমরা আমাদের বুকের ভিতরে এটি অনুভব করতে পারি এবং এটাকে আমরা বুক ধড়ফড় করা বলে থাকি। এই বুক ধড়ফড় করার কারণ আসলে কি, বা বুক ধড়ফড় করলে এটি কি কোনো বড় রোগের লক্ষণ কি না, বা বুক ধড়ফড় করলে আমাদের এর জন্য কোনো টেনশন করার মতো কিছু আছে কি না? এক নম্বরে বলতে হচ্ছে যে কিছু সাধারণ কারণ আছে যে কারণে বুক ধড়ফড় করতে পারে। তার ভিতরে একটি কারণ হচ্ছে যদি আমরা কোনো কারণে বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি, বা আমরা যদি কোনো কারণে কোনো কিছু নিয়ে চিন্তিত হয়ে পড়ি বা টেনশন করে থাকি, এই টেনশন থেকেও কিন্তু আমাদের এই বুকের ভেতরে এই যে বুক ধড়ফড় করা, এটি আমরা বুঝতে পারি। তো এতে হয় কি যে আমাদের হার্টবিটটা হঠাৎ করে অনেক বেড়ে যায়, তাতে আমাদের মনে হয় যে আমাদের বুকের ভিতরে বাম পাশে হঠাৎ করেই অনেক জোরে জোরে হার্ট পাম্প করছে, শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে, শ্বাস বন্ধ হয়ে আসছে। এবং অনেক সময় হচ্ছে যেটা হয় যে কারো কারো তো মনে হয় যে আমি এখনই মারা যাব কি না, এরকমও এক ধরনের অনুভূতি হয়ে থাকে। তো এই টেনশন বা আতঙ্কগ্রস্ত হলে যে এটা হয়, এটা আমরা অনেক ক্ষেত্রেই এই ধরনের রোগী পেয়ে থাকি যাদের হয়তো বা বড় কোনো হার্টের রোগ নেই। কিন্তু এখন যদি বড় কোনো রোগ থেকে থাকে, যেমন কোনো হার্টের রোগে যদি কারো বুক ধড়ফড় করে থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু একই ধরনের লক্ষণ থাকবে। সেক্ষেত্রে পাশাপাশি যে বুকের ভেতরে, কিন্তু বুকের বাম পাশে কিন্তু ব্যথা থাকার একটা সম্ভাবনা বেশি। দেখা যাচ্ছে বুকের ভেতরে ব্যথা থাকছে বা বুকের মাঝখানের দিকে চাপ ধরে আসছে, হঠাৎ করে প্রচণ্ড ঘাম দিচ্ছে, অথবা এই ব্যথাটা বুকের বাম পাশ থেকে আমাদের গলার দিকে চলে যাচ্ছে, বাম হাতের দিকে চলে আসছে। এবং পেশেন্ট যদি আগের থেকে ডায়াবেটিস, প্রেশার বা কোলেস্টেরল বেশি রোগী হয়ে থাকেন, তাহলে কিন্তু হার্টের রোগ হওয়ারও সম্ভাবনা থাকে। এই হার্টের রোগের বাদেও কিন্তু আরও কিছু রোগ আছে যাতে আমাদের বুক ধড়ফড় করে থাকে। যেমন আমরা বলি যে হরমোনজনিত কিছু রোগ আছে, যে যাতে যেমন থাইরয়েড, যদি হাইপার থাইরয়েড থাকে, বা ফিউক্রোসাইটোমা বা কিছু টিউমার রোগ আছে, যাতে এই সব রোগও কিন্তু অনেক সময় বুক ধড়ফড় অথবা পালপিটেশন নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে থাকে। এই বড় রোগগুলো ছাড়াও কিছু সাধারণ দুর্বলতা, রক্ত স্বল্পতাও কিন্তু বুক ধড়ফড় করার অন্যতম কারণ। কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে কিছু পেশেন্ট আসে যারা হচ্ছে কিছু মেডিসিন নিচ্ছেন, এই মেডিসিনগুলো খাওয়ার পরের থেকেও কিন্তু তাদের বুক ধড়ফড় করে থাকে। তাহলে এই যে আমরা আজকে আলোচনা করলাম, এই আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে বুক ধড়ফড় বা পালপিটেশন করলেই যে এটা আসলে খুব খারাপ রোগের লক্ষণ তা কিন্তু নয়। আমাদের উচিত এই ধরনের বুক ধড়ফড় করলে ডক্টরের কাছে যাওয়া, আপনারা ইচ্ছা করলে একজন বক্ষব্যাধি বিভাগের ডাক্তারের কাছে যেতে পারেন এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করা। এই পরীক্ষা নিরীক্ষা করে, যেমন একটি যদি আমরা একটা পেশেন্টের কিছু রক্ত পরীক্ষা, ইসিজি বা এক্সরে বা এই সব পরীক্ষা করি, একটু হরমোন পরীক্ষা করি, তাহলে কিন্তু আমরা বুঝে যাব যে এটা, এই বুক ধড়ফড়টা আসলে কোনো রোগের কারণেই হচ্ছে নাকি পেশেন্টের কোনো ভয় আতঙ্ক এগুলার কারণেই হচ্ছে। সো আমার মনে হয় যে যদি আপনারা একটু এ ব্যাপারে ডক্টরের পরামর্শ নেন, তাহলে কিন্তু আপনারা খুব ভালোভাবেই এখান থেকে আপনার এই কারণ থেকে, বুক ধড়ফড় থেকে মুক্তি পেতে পারেন এবং আপনারা সুস্থ থাকতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।